গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে চলে এলাম দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। গত বছর যাতে যে ভুলটা সবার হয়েছিল, যদিও ভুল বলাটাই ভুল, কেননা পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল অনেক স্টুডেন্টস কিন্তু চান্স পায়নি। তো এই ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে ডিসকাস করব, কি সেই বিষয়, এবং তার পাশাপাশি কোভিড পরবর্তী যে বর্তমান সিচুয়েশন রয়েছে এবং কোভিড নিয়ে একাধিক জল্পনা চলছে, বিভিন্ন তথ্য সূত্র থেকে আমরা বিভিন্ন আপডেট পাচ্ছি, তো সেখান থেকে বর্তমানে কি আলটিমেটলি হচ্ছে এবং কতটা গুরুত্ব সহকারে বিষয়টাকে দেখতে হচ্ছে, বা জানুয়ারিতে লকডাউন নিয়ে যে বিভিন্ন ফেক নোটিশ বা ফেক বক্তব্যগুলো ছড়াচ্ছে সেই নিয়ে আজকে এখানে আমরা একটা চুলচেরা বিশ্লেষণ করবো। যারা নতুন আছে এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং পরবর্তীতে তোমাদের অট সেমিস্টারের পরীক্ষা রয়েছে, কোভিডের এই যে গুঞ্জন বা গল্পগুলো তোমাদের সামনে এখন উঠছে সেই জিনিসগুলো কিন্তু যথেষ্ট তোমাদের জন্য ক্ষতিকারক, কেননা তোমাদের পড়া থেকে মন কিন্তু ডাইভার্ট হতে শুরু করেছে। আমি ড্যাম শিওর অ্যাবাউট দ্যাট যে এই কোভিড আসছে, লকডাউন হবে কি হবে না, এই নিয়ে তোমাদের মনে একটু হলেও স্টুডেন্টসদের মনে কিন্তু প্রশ্ন জাগছে। আর এই প্রশ্ন জাগছে বলেই যে ফোকাস দিয়ে তোমরা পড়াশোনাটা করছিলে সেই ফোকাসটা কিন্তু নষ্ট হচ্ছে। আমি বলবো কোনো সোর্স বা কোনো যাই কিছু থেকে যাই কিছু তোমরা পাও না কেন, যেমনভাবে অফলাইনে তোমাদের ক্লাস চলছে, যেমনভাবে তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ, তেমনিভাবেই পড়াশোনা চালিয়ে যাও। তো এক থেকে দুদিন ধরে একটা নিউজ মিডিয়ার ক্লিপ, নিউজ চ্যানেলের ক্লিপ মার্কেটে কিন্তু ঘোরাঘুরি করছে, গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাঘুরি করছে। সেই ক্লিপটা কিন্তু ভুয়ো ক্লিপ, ওটা 2021 সালের ক্লিপ। এখনও পর্যন্ত 3রা জানুয়ারি লকডাউন হবে বা কিছু এরকম কোনো নির্দেশিকা নেই। তবে হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে, হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে একটা বৈঠক ডাকা হয়েছিল, সেখানে চীন বা অন্যান্য দেশে কোভিড পরিস্থিতি একটু হলেও ব্যতিব্যস্ত বা উদ্বেগজনক হয়েছে বলে ভারতবর্ষের সেই কোভিড পরিস্থিতিটাকে যাতে নর্মালাইজ সিচুয়েশনে রাখা যায়, তার জন্য কোমরবিডিটি যাদের রয়েছে বা বয়স্ক মানুষদেরকে জনবহুল এলাকাতে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করতে বলা হচ্ছে, সঠিক ভিড় এড়ানোর কথা বলা হচ্ছে, এবং তার সাথে সাথে মানুষকে সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। তার মানে এই নয় যে ভারতবর্ষে পুনরায় লকডাউন হতে চলেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হতে চলেছে, এরকম কিন্তু কিচ্ছু হবে না। তার পাশাপাশি এখন মানুষ কিন্তু ছন্দে ফিরেছে, ফেস্টিভ ডে মেনটেন করছে, ফেস্টিভ ডে মানাচ্ছে, তার পাশাপাশি পড়াশোনাটাও করছে, এবং ইউনিভার্সিটি কলেজ যেমন চলছে তেমনই চলছে। কিন্তু কি একটু সাবধানতা অবলম্বন করতে হবে, এছাড়া কিছু নয়, উদ্বেগের কিছু এখনও পর্যন্ত হয়নি। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আজকে বক্তব্য চলে এসেছে যে বর্তমানে আমাদের রাজ্যে তেমন পরিস্থিতি আসেনি, তবে যদি তেমন পরিস্থিতির সৃষ্টি হয় অবশ্যই সরকার মোকাবিলা করবে, মানুষকে সহযোগিতা করবে। সুতরাং এখন ঘাবড়ানোর কোনো কারণ নেই, নেগেটিভিটির মধ্যে যাওয়ার কোনো কারণ নেই। আর যে সমস্ত তথ্যগুলো তোমরা বিভিন্ন মারফত পাচ্ছ, প্রতিনিয়ত পাচ্ছ, সেইগুলোর থেকে মনটাকে একটু দূরে রাখো, কেননা ডিমোটিভেট হয়ে গেলে কিন্তু খুবই প্রবলেম। আর যত যাই সিচুয়েশান আসুক না কেন, 2020 বা 2021-এর মতো সিচুয়েশান না আসুক এটা আমরা প্রত্যেকে চাই, তাই আমাদের পড়াশোনাটাকে করতে হবে। অফলাইন পরীক্ষা 100% হবে এই ধরে নিয়েই পড়াশোনা করতে হবে, এবং পরীক্ষা কিন্তু তোমাদের অফলাইনেই হবে। যতই যা হয়ে যাক, আমরা দেখেছি যে কোভিড সিচুয়েশনে অনেক চাকরির পরীক্ষা কিন্তু প্রোটেকশন নিয়ে হয়েছে। এখনও পর্যন্ত তোমাদের বিভিন্ন যে কোভিড বিধি বা যদি কিছু আসে পরবর্তীতে সেগুলো মেনটেন করে অফলাইনেই পরীক্ষা হবে, কোনো রকম অনলাইনে সম্ভাবনা নেই। সুতরাং এই ধন্দে বা এই বক্তব্যের মধ্যে তোমরা একদমই থাকবে না, পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। এবার আসি আজকের ডেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা রয়েছে, ইউজিসির পক্ষ থেকে চলে এসেছে নতুন নোটিফিকেশান, নতুন গাইডলাইন। কি গাইডলাইন? ইউজিসির আমরা জানি যে ন্যাশনাল এডুকেশনাল পলিসি হিসেবে এবার থেকে ইউজি হোক বা পিজি হোক প্রত্যেকটা লেভেলে সিইউইটি পরীক্ষা দিতে হবে, অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, যে এন্ট্রান্স টেস্টের মাধ্যমে একটা ক্যান্ডিডেট প্রত্যেকে প্রত্যেকের সাথে প্রতিযোগিতা করে তারা কিন্তু অ্যাডমিশনের জন্য চান্স পাবে। আগের মতো এমন হবে না মেরিট বেসিস অ্যাডমিশন। আমরা অলরেডি দেখেছি 2022 সালে সিইউইটি কন্ডাক্ট কিন্তু হয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো কন্ডাক্ট করিয়েছে, ডিম টু বি ইউনিভার্সিটি বা বিভিন্ন যে পাবলিক ইউনিভার্সিটিগুলো বা গভর্নমেন্ট ইউনিভার্সিটি, স্টেট গভর্নমেন্ট অ্যাডেড অন্যান্য যে স্টেটগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এই সিইউইটি কন্ডাক্ট করিয়েছে। যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেরিট বেসিস অ্যাডমিশন প্রসেস এখনও চলছে, কিন্তু ইউজিসি চেয়ারম্যানের পক্ষ থেকে জানানো হয়েছে যে সিইউইটি ইউজিদের ক্ষেত্রে, বিশেষ করে অর্থাৎ যারা আফটার এইচএস গ্রাজুয়েশনে ভর্তি হবে সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং যে যে ইউনিভার্সিটি সিইউইটির আন্ডারে রয়েছে সেখানে সিইউইটি হবে, এবং ফেব্রুয়ারি মাস থেকে সিইউইটির ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপটা প্রত্যেককেই করে রাখতে হবে। সিইউইটি পরীক্ষা কন্ডাক্ট করানো কবে হবে? মে মাসের দিকে, অর্থাৎ
আফটার এইচএস এক্সামিনেশান সিইউইটি কিন্তু কন্ডাক্ট হবে, এবং আফটার এইচএস এক্সামিনেশনের রেজাল্ট সিইউইটি পরীক্ষা কন্ডাক্ট হবে। তারপর সেই পরীক্ষা অনুযায়ী যারা যারা চান্স পাবে তারা ইউনিভার্সিটি বা কলেজে তারা কিন্তু ভর্তি হতে পারবে। ক্লিয়ার হলো। এবার আসছে পিজি। পিজির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেকেন্ড উইক অফ জুনে সিইউটি কন্ডাক্ট হবে এবং জুলাই মাসে রেজাল্ট বেরিয়ে যাবে। এবং আমরা জানি প্রত্যেকেই এই সিইউটি পরীক্ষাটা কিন্তু এনটিএ কন্ডাক্ট করে, অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এমসিকিউ মোডে পরীক্ষাটা হয়ে থাকে এবং ছখানা এখানে ডোমেন থাকে, বিভিন্ন সাবজেক্টের এখানে বিষয় থাকে, ম্যাথ থাকে, জিআই থাকে, জিকে থাকে এবং নিজের সাবজেক্ট অবশ্যই এখানে কিন্তু থাকে। তো এই সিইউটিটা কী কী মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা আসামিজ, বেঙ্গলি, ইংলিশ, গুজরাটি, হিন্দি, কান্নান্দা, মালয়ালম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দু, এই কটা ল্যাঙ্গুয়েজে কিন্তু সিইউটি কন্ডাক্ট হতে চলেছে। এবং সিইউটির ক্ষেত্রে ইউজিদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি থার্ড উইক অফ জুন রেজাল্ট যেটা হতে চলেছে বা প্ল্যান্ড যেটা হতে চলেছে থার্ড উইক অফ জুন, পিজির ক্ষেত্রে জুলাইয়ের কিন্তু ফার্স্ট উইকে টোটাল কমপ্লিট হয়ে যাবে। এবং এরপর অগাস্ট থেকে কিন্তু নতুন যে একাডেমিক সেশন সেটা শুরু হতে চলেছে 2023 সালে, এমনটি ইউজিসির পক্ষ থেকে বলা হয়েছে। তবে হ্যাঁ, গত বছর অনেক ক্যান্ডিডেট অ্যাডমিশন নিতে পারেনি, কেননা আমাদের এখানে গ্র্যাজুয়েশনের রেজাল্ট কমপ্লিট হতে হতে, আমাদের এখানে এইচএস এর রেজাল্ট বেরোতে বেরোতে সিইউটির ফর্ম ফিল আপ এবং সিইউটি পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে গেছিল, যেটা আমরা দেখেছি বিশ্বভারতী ইউনিভার্সিটিতে বহু ক্যান্ডিডেট গত বছর কিন্তু অ্যাডমিশন নিতে পারেনি। বাট এবছর আমি চাইবো না যে কেউ বঞ্চিত হোক, প্রত্যেকে সিইউটির ফর্ম ফিল আপটা তোমরা করে দেবে, পরবর্তীতে সিইউটিতে বসবে, তারপর রেজাল্ট কমপ্লিট হলে তোমরা অ্যাডমিশনের জন্য সুযোগ পাবে। তো আশা করছি এখান থেকে পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। বিশ্বভারতী ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, তারপরে আমাদের জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি এবং অন্যান্য যে সমস্ত সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো রয়েছে, প্রত্যেকটা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু সিইউটি 100% হবে। এবং আমাদের স্টেটে এবার সিইউটি অ্যাডাপ্ট হচ্ছে কিনা সেটা আমাদের দেখার, তবে অন্যান্য স্টেটে কিন্তু সিইউটি হয়েছে গত বছরে, কিছু কিছু ইউনিভার্সিটি এটাকে অ্যাডাপ্ট করেছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।